আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। এই করোনা সংকটকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। আমি ইশরাত জাহান, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় অষ্টম, মিশ্রণ। শিখুন ফল, এই পাঠ শেষে তোমরা দ্রবণীয়তা কি তা বলতে পারবে, দ্রবণে তাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, সমসত্ব মিশ্রণ প্রস্তুত ও পৃথকীকরণ করতে পারবে। দ্রবণীয়তা, শিক্ষার্থী বন্ধুরা, দ্রবণীয়তা হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রব্যের প্রয়োজন তাকে ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রবণীয়তা বলে। তাহলে সম্পৃক্ত দ্রবণটা কি, আমরা গত ক্লাসে পড়েছি সম্পৃক্ত দ্রবণটা কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, সেই পরিমাণ দ্রব্য যদি দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়। তাহলে দ্রবণীয়তার যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটা দ্রব্যের প্রয়োজন তাকে ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রবণীয়তা বলে। আচ্ছা, পরীক্ষা করে দেখা গেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 37 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। তাহলে 100 গ্রাম পানিতে যদি 37 গ্রাম লবণ দ্রবীভূত হয়, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হলো 36। আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 211.4 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে চিনির দ্রবণীয়তা হলো 211.4। শিক্ষার্থী বন্ধুরা, যে দ্রবের উপর ভিত্তি করে দ্রবণকে তিন ভাগে ভাগ করা যায়, এটা হলো তরল কঠিন দ্রবণ, তরল তরল দ্রবণ, তরল গ্যাস দ্রবণ। তরল কঠিন দ্রবণ, যে দ্রবণে দ্রাবক তরল এবং দ্রবক কঠিন সেই দ্রবণকে তরল কঠিন দ্রবণ বলে। যেমন পানিতে যে চিনির আমরা দ্রবণ তৈরি করি সেটা হলো তরল কঠিন দ্রবণ। এখানে দ্রাবক হলো পানি, তরল আর দ্রব্য হলো চিনি, এটা হলো কঠিন পদার্থ। তাহলে পানিতে যে চিনির দ্রবণ এটা হলো তরল কঠিন দ্রবণ। তরল তরল দ্রবণ, যে দ্রবণে দ্রাবক তরল দ্রবও তরল সেই দ্রবণকে তরল তরল দ্রবণ বলা হয়। আচ্ছা, যে পানিতে যে আমরা যদি লেবুর রস দিই বা যে কোনো ফলের রস দিই তাহলে এটা কি, তরল তরল দ্রবণ, তরল গ্যাস দ্রবণ। তরল গ্যাসটা দ্রবণ হলো যে যে দ্রবণে দ্রাবক তরল এবং দ্রব গ্যাস সেই দ্রবণকে তরল গ্যাস দ্রবণ বলা হয়। আচ্ছা, তোমরা সকলে পেপসি 7-আপ খেয়েছো না? যখন তোমরা স্ফটিক হলো তখন কি হয়, বুদবুদ আকারে কিছু একটা বের হয়ে যায়। এইটাই হলো যে বুদবুদ আকারে বের হয়ে গেল, এটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখানে কোমল পানীয়ের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা প্রবাহিত থাকে, তাহলে এরকম যে পেপসি, কোকাকোলা, ফান্টা এগুলো হলো তরল গ্যাস দ্রবণ। এখানে পানীয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দ্রবীভূত থাকে। আবার যে পুকুরে, নদীতে, এখানে মাছ বা অন্যান্য যে প্রাণীরা থাকে, পানিতে বসবাসকারী প্রাণীগুলো থাকে, এরা যে অক্সিজেন গ্রহণ করে, এই অক্সিজেনটা এরা কোথা থেকে পায়, বাতাস থেকে? বাতাস থেকে না, এরা পানিতে দ্রবীভূত যে অক্সিজেন থাকে সেখান থেকে এরা তাদের প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করে। তাহলে যে কোনো জলাশয়ে, পুকুর, নদী, খালের পানিও কিন্তু এটাও এক ধরনের তরল গ্যাস দ্রবণ। এখানে পানির মধ্যে অক্সিজেন গ্যাস দ্রবীভূত
থাকে। আচ্ছা, বাজারে যে যে ফরমালিন, মাছ মাংস শাকসবজি টাটকা রাখার জন্য ফরমালিন দেয় ব্যবসায়ীরা, এই ফরমালিনও কিন্তু এক ধরনের তরল গ্যাস দ্রবণ। এখানে পানির মধ্যে ফরমালডিহাইড গ্যাস আছে, ফরমালডিহাইড গ্যাসটা পানির মধ্যে দ্রবীভূত করে, এটা ফরমালিন। এটা হলো ওই ফরমালিন যে মাছ মাংস টাটকা রাখার জন্য ব্যবহার করা হয়, এটা হলো তরল গ্যাস দ্রবণ। এখানে পানির মধ্যে ফরমালডিহাইড গ্যাসটা দ্রবীভূত থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দ্রবের উপর ভিত্তি করে দ্রবণকে তিন ভাগে ভাগ করা যায়, তরল কঠিন দ্রবণ, তরল তরল দ্রবণ, তরল গ্যাস দ্রবণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে বিকারের মধ্যে দ্রবণ তৈরি করা হচ্ছে, তারপরে কি করলে এই দ্রবণটাকে স্পিরিট ল্যাম্প দিয়ে তাপ দেওয়া হচ্ছে, তাহলে এটাকে দ্রবণে তাপের প্রভাব। আমরা কি করব, একটা বিকারে 200 ml পানি নিব, পানি নিব, সেখানে আমরা লবণ দিব, লবণ দিয়ে আমরা এটাকে লবণ দিব, নারবণ লবণ দিব। এক পর্যায়ে দেখা যাবে যে লবণ আর দ্রবীভূত হচ্ছে না, লবণ অদ্রবীভূত অবস্থায় বিকারের তলদেশে থেকে যাচ্ছে। তখন আমরা কি করব, এই বিকারটাকে একটা ত্রিপদি স্ট্যান্ডের মধ্যে তার জালি বসিয়ে তার উপর বিকারটাকে বসিয়ে দিব, আর নিচে আমরা স্পিরিট ল্যাম্প দিয়ে এটাকে তাপ দিতে থাকব এবং নাড়তে থাকব। একসময় তাপ দিতে থাকতে দেখা যাবে যে লবণ দ্রবীভূত হচ্ছে, একসময় দেখা যাবে যে বিকারের তলদেশে লবণ আর নাই, তাপ দেওয়ার ফলে লবণ দ্রবীভূত হয়ে গেছে। এ থেকে আমরা কি বুঝতে পারি, যে তাপে এখানে লবণের দ্রবণীয়তা বৃদ্ধি পাচ্ছে, তাপে যে অদ্রবীভূত লবণ ছিল সব দ্রবীভূত হচ্ছে, মানে লবণ গলে যাচ্ছে, লবণ দ্রবীভূত হচ্ছে। তাহলে তাপ দেওয়ার ফলে লবণ এখানে দ্রবের দ্রবণীয়তা বৃদ্ধি পাচ্ছে, লবণ দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে দ্রবণে তাপ দেওয়ার ফলে কি হয়, তাপ দেওয়ার ফলে দ্রবের দ্রবণীয়তা বৃদ্ধি পায়, দ্রবীভূত হয়ে যায়। কিন্তু কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে, যেমন সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই পদার্থগুলোকে যদি আমরা তাপ দিই তাহলে কি হয়, তাপ দেওয়ার সাথে সাথে এদের দ্রবণীয়তা হ্রাস পায়। তাহলে এগুলো তোমাদের মনে রাখতে হবে, যে কিছু রাসায়নিক পদার্থ আছে সেগুলো তাপ দেওয়ার সাথে এই পদার্থের দ্রবণীয়তা হ্রাস পায়। শিক্ষার্থী বন্ধুরা, সার্বজনীন দ্রাবক, আচ্ছা দ্রাবক কি, আমরা গত ক্লাসে পড়েছি দ্রাবক কি, যা দ্রবকে দ্রবীভূত করে তাই হলো দ্রাবক। এখন সার্বজনীন দ্রাবক, যে দ্রাবক সব কিছুকে দ্রবীভূত করতে পারে সেটা, কিন্তু বাস্তবে এমন কোনো দ্রাবক নেই যা সব কিছুকে দ্রবীভূত করতে পারে, এটা অসম্ভব। কিন্তু পানি, আমাদের যে অতি পরিচিত পানি, পানি ক্যালসিয়াম কার্বনেট, যেটা চুনাপাথর আর বালি ছাড়া মোটামুটি সকল পদার্থকে দ্রবীভূত করতে পারে, এই জন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। আচ্ছা, যেমন তোমরা তরল গ্যাস দ্রবণে লক্ষ্য করছো যে পানির মধ্যে কি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাসও দ্রবীভূত থাকতে পারে। আচ্ছা, যেহেতু পানি মোটামুটি সকল পদার্থকে দ্রবীভূত করতে পারে কিছু কিছু পদার্থ ছাড়া, এই জন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। সমসত্ব মিশ্রণ প্রস্তুত ও পৃথকীকরণ, শিক্ষার্থী বন্ধুরা, সমসত্ব মিশ্রণ আমরা গত ক্লাসে পড়েছি যে সমসত্ব মিশ্রণটা কি, যে মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং
একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজেই আলাদা করা যায় না, তাকে সমসত্ব মিশ্রণ বলে। আমরা সমসত্ব মিশ্রণ, আমরা পানিতে গ্লুকোজ দিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করতে পারি। আচ্ছা, সমসত্ব মিশ্রণ প্রস্তুত করতে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগবে, একটা বিকার লাগবে, গ্লুকোজ লাগবে, নাড়ানি লাগবে, তারপরে স্পিড ল্যাম্প লাগবে, পৃথকীকরণের জন্য স্পিড ল্যাম্প লাগবে। আমরা কি করব, একটা বিকার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে 200 ml পানি নিব, তাতে 4-5 চামচ গ্লুকোজ দিয়ে আমরা একটা সমসত্ব মিশ্রণ প্রস্তুত করব। তাহলে আমরা পানির মধ্যে, বিকারে পানির মধ্যে 4-5 চামচ গ্লুকোজ দিয়ে রাখতে থাকবো। একসময় দেখা যাবে যে গ্লুকোজ সম্পূর্ণ দ্রবীভূত হয়ে গেছে, গ্লুকোজ আর দেখা যাচ্ছে না। এটা হলো সমসত্ব মিশ্রণ। আচ্ছা, এখন সমসত্ব মিশ্রণ এটা হয়েছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখব। তাহলে আমরা কি করব, এই সমসত্ব 200 ml বিকারে পানি আর যে গ্লুকোজের মিশ্রণ আছে এটাকে আমরা সমান 4 অংশে ভাগ করব। ভাগ করব আমরা, 4টা ওয়াশ গ্লাস নিব। ওয়াশ গ্লাস নিয়ে ওয়াশ গ্লাসের ভর মেপে আমরা লিখে রাখবো। তারপরে যে সমসত্ব মিশ্রণটা আমরা সমান 4 অংশে ভাগ করে 4টা ওয়াশ গ্লাসের মধ্যে দিয়ে দেব। এখন ওয়াশ গ্লাস 4টা আমরা কি করব, যে স্পিড ত্রিপদী স্ট্যান্ডে তার জালির উপর এই 4টা ওয়াশ গ্লাস বসিয়ে আমরা স্পিড ল্যাম্প দিয়ে তাপ দিতে থাকব। তাহলে তাপ দেওয়ার ফলে কি হবে, তাপ দেওয়ার ফলে পানি বাষ্প হয়ে চলে যাবে। এক সময় দেখা যাবে যখন সব পানি শুকায় যাবে তখন আমরা স্পিড ল্যাম্পটা সরিয়ে রাখবো, আবার ওয়াশ গ্লাসগুলোকে ঠান্ডা করে আমরা আবার ওয়াশ গ্লাস গ্লুকোজ সহ ওয়াশ গ্লাসের ভর মেপে নেব। এখন পরের ভর থেকে আমরা আগে ওয়াশ গ্লাসের ভরটা বাদ দিয়ে গ্লুকোজের ভরটা বের করব। গ্লুকোজের ভর বের করলে দেখা যাবে যে 4টা ওয়াশ গ্লাসে একই পরিমাণ আমরা গ্লুকোজ পেয়েছি। তাহলে যেহেতু সমসত্ব মিশ্রণে উপাদানগুলোকে কি সুষমভাবে বণ্টিত থাকে, যেহেতু 4টা ওয়াশ গ্লাসে একই পরিমাণ গ্লুকোজ পাওয়া গেল, তাহলে এটা হলো সমসত্ব মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণ যে আমরা এটা প্রস্তুত করলাম, তখন যে আমরা যে তাপ দেওয়ার ফলে যে জলীয় বাষ্প, পানি জলীয় বাষ্প হয়ে চলে গেল, এই প্রক্রিয়াটা হলো কি, এই প্রক্রিয়াটা হলো বাষ্পীভবন। যে প্রক্রিয়ায় তরল তাপ দেওয়ার ফলে তরল বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমসত্ব মিশ্রণ থেকে গ্লুকোজটা আলাদা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে পানির মধ্যে বিভিন্ন প্রকার পদার্থ দিয়ে দেখবে যে তা দ্রবীভূত হয় কি না। আর তোমরা পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন, এটা খাতায় লিখে আনবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, ঘরেই থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ।